এখন এই মুহূর্তে আমার হাতে রয়েছে মোটো এইচ ফিফটি এবং যে কালারটা দেখতে পাচ্ছেন সেটা হলো পিচ ফিউজ কালারটা আমার দাম লেগেছে ফ্লিপকার্ট কিনেছি আমার দাম পড়েছে ছাব্বিশ হাজার কারণ দু হাজার টাকার ইনস্ট্যান্ট ব্যাঙ্ক ডিসকাউন্ট পেয়েছে ও যাদের কাছে কার্ড নেই তাদের দাম পড়বে আঠাশ হাজার বাট এই আঠাশ হাজারের মধ্যে এত কনফিউশন কারণ মোটো তাদের এই সিরিজে অনেক কটা ডিভাইস রয়েছে মোটো এই মোটো এইচ ফিফটি প্রো মোটো এইচ ফিফটি ফিউশন বা মোটো এইচ ফিফটি আলট্রা বাট মোটো এইচ ফিফটি ফিউশনও ভালো তাহলে কেন কিনতে যাবো মোটো এইচ ফিফটি আর আমার কেমন লাগলো সব মিলে আজকের ফুল রিভিউ আপনাদের সকলকে স্বাগত জানাই চলুন একসাথে এর রিভিউ সেরে ফেলে আপনাদের নিয়ে ভিডিও যদি কোথাও ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করেন আর লাইক করেন কমেন্টস করেন যদি ভালো না লাগে মন থেকে একদম ডিসলাইক আশা রাখছি আপনাদের কাছ থেকে যদি ভালো না লাগে ওয়েল মোটো এই ফিফটি প্রথমেই জিনিসটা আমার চোখে পড়লো কালার কম্বিনেশন তো ভালো তবে তার থেকেও আহ মনে হচ্ছে সামানে সান করে এসছে সামান দিয়ে তো এটা একটা আলাদাই আমার কনফিডেন্স বাড়িয়ে দিয়েছে দাদা জন্য বলছি না ফোনটা ভালো ফোনটা ভালো কি খারাপ সেটা তো আমরা লাস্টে গিয়ে বলবো ওয়েল ফোনটির ওয়েট কত জানেন একশো গ্রাম মানে একটু হালকা একটু না ভালোই হালকা তবে আমি ফার্স্ট বোধ রিভিউ করেছিল জি এইটটি ফাইভের সেইখানে আমি দেখেছিলাম যে হালকা ফোনটা পাঁচ হাজার এমইচ ব্যাটারি থাকা সত্ত্বেও কিন্তু এইটা একটু ভারী কেন জানেন মেটাল সেম রয়েছে দিস ইজ দ্য কোয়ালিটি আই কারণ এই দামে অনেক ব্র্যান্ডেই আমাদের মেটাল সেম দেয় না এরা দিচ্ছে এইটা কিন্তু ভালো এবং এখান থেকে আমরা পাচ্ছি ভেগান লেদার এবং তার টেক্সচারও দুর্দান্ত আরো ভালো লেগেছে এম যে কেসটা কেসের পেছনেও এত সুন্দর টেক্সচার রয়েছে না দুর্দান্ত কেউ বলতেই না কেস লাগালে যে অন্য স্মার্টফোন ব্যবহার করছি একদম খাপে খাপ বা নতুন কেস এবার এই স্মার্টফোনটার ডিজাইনটা কিন্তু বেশ ভালো মেটাল ফ্রেম রয়েছে আইপি সিক্সটি এইট রয়েছে পিছনে আমরা এখানটায় ভিগান লেদার পাচ্ছি চ্যাংটাম এডিশন পাচ্ছি সব কিছু টুকা কিন্তু যেটা ব্রিগেড ট্রেনিং নিয়ে কথা হচ্ছে কারণ এটা মিলিটারি গ্রেডের এইট ওয়ান জিরো এইট সার্টিফাইড কে দিয়েছে ইউকে দিয়েছে কেন দিয়েছে কারণ এক্সট্রিম যে টেস্টগুলো সেগুলো করা হয়েছে এই ধরুন এক্সট্রিম ফল এক্সট্রিম ওয়াটার টেস্ট এক্সট্রিম হিটিং টেস্ট এরকম ফ্রিজে ঢুকিয়ে দিয়েছে এত কিছু কিন্তু সাধারণ মানুষকে সাধারণভাবে ইউজ করতে গেলে এগুলো ইউজ করে না এগুলো কোনোটাই করে না তাই বটো এটাও ক্লেম করছে যে আপনার কাছে কিছু হয়ে গেলে কিন্তু ওই ওয়ারেন্টি পাবেন না তাই করবেন না তবে আনবক্সিং করতে গিয়ে একটা ভালো লেগেছিলো ওই ইউ প্রোটেক্টার বাটেকটিভ কেস যেটা মানে সামনের প্রোটেক্টিভ ফিল্ম ওটা লাগানো যাবে না কারণ এতে থাকে তাই অবশ্যই আপনারাও এটাকে অ্যাভয়েড করবেন এবার এই স্মার্টফোনে আরও একটা বিশেষত্ব হলো এই ডিসপ্লে অবশ্যই আসছি এবং পোর্টের মধ্যে সবকিছু দেওয়া আছে এবং এটি ডুয়াল স্পিকারের সাথে আসছে ডলভিং এবং এখানে আমরা কথা বলে নেব সামনে নিয়ে এবং সামনে যে ডিসপ্লেটা আপনারা দেখছেন মোটামুটি বরাবরই ভালো ডিসপ্লে দেয় সিক্স পয়েন্ট সিক্স সেভেন ইঞ্চেস এর একটা ডিসপ্লে এবং এখানে এইচডি আর টেন সাপোর্ট করছে ওয়ান পয়েন্ট ফাইভ কে এমন এর ডিসপ্লে এবং পিও লেড এটাকে বলছে তাই তুমি পাতলা এত কার্ভি অর্থাৎ পিছনেও দেখুন থ্রি ডি কার্ড এবং সামনেও থ্রি ডি কার্ড এবং বিজেলস নেই বললেই চলে ওয়ান টোয়েন্টি হার্টস এর রিফ্রেশ রেট কোনো অসুবিধা হয়নি ডে টু ডে ইউসেজে দারুণভাবে স্কলিং করেছি তো সমস্যা নেই কন্টেন্ট যখন আমরা দেখছি সেটাও দারুণ লাগছে ইভেন সোলসো নেট স্পিক বাইটনেস যার জন্য আউটডোর ইনডোর সব জায়গায় মজাই কি মজা এবং টুয়েলভ স্পিকার সেখানে ডল কন্টেন্ট দেখে এবং ইউটিউবে আমরা এস ডিআর যে কন্টেন্টগুলো গুলো ফোর সেটা দেখেছি কিন্তু নেটফ্লিক্সে নেই আগামী আপডেটে আশা করি ঠিক করে দেবে বা নিয়ে চলে আসবে তারা ওভারঅল স্মার্টফোন টাইপ অন্টেন্ট গুলো প্রবেশ আছে কিন্তু একটা প্রোটেকটিভ ফিল্ম কিন্তু লাগিয়ে নেবেন এবং ছোট্ট একটা পাঞ্চল ডিজেলস নাই অসাধারণ অসাধারণ কথায় এবং অ্যান্টি ফিকার এইরকম এখানে দেওয়া আছে এবং নতুন একটা ফিচার্সও মানে কালার কম্বিনেশনে দেওয়া আছে ন্যাচারালের পরেই সেটাকে আপনি অন করে নেবেন তো ওভারঅল বিশ্বে কিন্তু আমার দুর্দান্ত লেগেছে কন্টেন্ট দেখতেও ভালো লাগবে ইউটিউব বা যে কোনো ওটিটি প্ল্যাটফর্মে এবার কথাগুলো যে এই স্মার্টফোনটা একটা ফাইভ জি স্মার্টফোন ডুয়াল ফাইভ জি সাপোর্ট করছে সব থেকে ভালো নিমো আছে এতে এবং নিমো থাকার জন্য আপনি যখনই বাইরের কান্ট্রিতে যাবেন তখন কিন্তু এটা সাপোর্ট করবে ফাইভ জি এবং ওয়াইফাই সিক্স ই রয়েছে কারণ এখানটায় স্পিড আমরা পাবো তার জন্য আমরা এখানে 1605G ব্যান্ড পাচ্ছি আমার মনে হয় সবথেকে বেশি এবং 1605G ব্যান্ড পেলে আপনি স্পিড পিক পাবেন আমি চেক করে જો স্পিড পিক ডাউনলোড হয়েছিল এই চিনটি ফিউশনে একটা সমস্যা ছিল পয়েন্ট ড্রপস এর এখানে সেই সমস্যা নেই এইLambda দান্ত ও ও এটা আসছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার দেখলাম না বলে তো ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারও এখানে দালতো তবে এইখানটাই ডিস্টে তারা কিন্তু একটা জিনিস মিস করেছে এবং প্রত্যেকটাতেই তারা মিস করছে তাদের নতুন হ্যালো ইউ সেটা হলো পিক ডিসপ্লে এটা দিলে আমার মনে হয় ভালো লাগে কারণ অ্যামের ডিসপ্লে তো এবং নোটিফিকেশনগুলো আমরা দেখতে পাই এবার কথা হলো যে এই স্মার্ট আউটে ইউএফএস টু পয়েন্ট টু এলপিডি আর ফোর এক্স র্যাম টাইপ দেওয়া আছে দেখুন আমার মনে হয়েছিল যে এই গানে অ্যাটলিস্ট থ্রি পয়েন্ট জিরো কিন্তু যে মতো বলছে প্রায় পারফেক্ট ফোন করার চেষ্টা করেছি সব কিছুই দিয়েছি এই স্মার্টফোনটাতে না কিছুটা এটা সত্যও বটে এবং এই স্মার্টফোনে ইউএফএস টু পয়েন্ট টু থাকলেও আমরা কিন্তু ভালো একটা র্যাম ম্যানেজমেন্ট পেয়েছি ভালো মাই টাস্কিংয়ে কোনো অসুবিধা হয়নি আমরা ডেটা ট্রান্সফার করেছি তো ভালো আমরা মানে বলবো না যে খারাপ লেগেছে দিলে ভালো হতো আপনাদেরও তাই মনে হয় এবার এই স্মার্টফোনের যে প্রসেসার দেখুন এখানটা এই র্যামের খেলাতে ইআইকে ইউজ করা হয়েছে ইআই ঠিক করে দিবে কখন আপনার র্যামকে বুস্ট করতে হবে হ্যাঁ র্যাম বুস্ট থ্রি পয়েন্ট জিরো এতে দেওয়া আছে এবার এই স্মার্টফোন এর যে প্রসেসার দেখুন সেভেন জেন ওয়ান সেভেন এফ জেন টু যেটা আমরা এইট ফিফটি পেয়েছিলাম কিন্তু এরকম যে অন্তত বেঞ্চ মাস্ক কোর্স প্রায় সাত লাখের কাছে গাছে আমরা কোনটাকে হাই ধরি সাড়ে সাত থেকে আট লাখ মানে মানা হয় গেমিং এর জন্য ভালো তো এটাও অতটা লেক ডাউন করেনি আমরা বিজিএমআই খেলেছি আমরা সারোফিটার ও খেলেছি কোনো অসুবিধা নেই এবং বিজিএমআই সিক্সটি এম পি স্কল স্ট্যান্ড নিয়ে আমরা পাবো এবং আমরা পেরোছি এবং অন্যান্য গেমিংও পাবো হ্যাঁ খুব যে একদম ডিমার্সদের জন্য তারা তবে সবাই যদি মনে করেন যে আমি গেমিংও করবো ক্যামেরা নেব ডিসপ্লে নেবো ভেরি দিস ইস দ্য বেস্ট চার্জ তো গেমে এর অসুবিধা হবে না মাল্টি টাস্কিং কোনো অসুবিধা হবে না হেভি অ্যাপ চুজ কোনো অসুবিধা হবে না আমরা ভিডিও এডিটিং করেছি রেন্ডারিং করেছি এক্সপোর্ট করেছি কোনো সমস্যা নাই অ্যাপ না অনেক অ্যাপ খুলে রেখেছিলাম মানে ব্যাকগ্রাউন্ডে এবং সেগুলো সব ছিল এক কথায় তো পারফরমেন্স দিয়েছে আমাদের এই স্মার্টফোনটি তবে দাও অনুযায়ী সেভেন জেন টু দিলে ভালো হতো এবং এটি অ্যাক্সিলেটেড এডিশন মানে একটু ওভার ক্রস করে দেওয়া হয়েছে ওই একটু নাথিং ফোনের বদন আচ্ছা আমরা এই স্মার্টফোনের বা ডাইরেক্ট চলে যাবো ক্যামেরাতে তাই ক্যামেরা নেই যত খেলা এখানে ক্যামেরার মধ্যে দেওয়া আছে একটা টেলি লেন্স এক্সট্রা আর থেকে ফিংশনের থেকে এবং যে সেন্সর ইউজ করা হয়েছে ফিফটি মেগা পিক্সেলের সন সনিটি সেভেন হান্ড্রেড সি ওয়াইএস রয়েছে আবার তেরো মেগা পিক্সেলের একটা আল্ট্রা ওয়াইড রয়েছে সামনে আমরা থার্টি টু মেগাপিক্সেল যখন ভিডিও রেকর্ড করলাম ফোরটি থার্টি এমপি ফ্রন্ট রিয়েল ক্যামেরা দিয়ে ফোর ডেস এ কোনো অসুবিধা নাই বস ডাইনামিক রেঞ্জ ভালো ওয়াইএস পেয়েছি স্টেবিলিটি ভালো এআই ঠিক করে দিচ্ছে কেমন স্টেবিলিটি আপনার দরকার তো এই জিনিসগুলো কিন্তু খুব ভালো লেগেছে এবং ফুটেজ খুব সুন্দর এবং যদি আমরা ক্যামেরার ফিচার্সে যাই তাহলে আমরা ডুয়াল ক্যামেরা মানে ডুয়াল ভিডিও মোড এবং টাইম ল্যাপ স্লো মোশন এইরকম নাইট মোড আমরা পেয়ে যাচ্ছি ফটো যে কালার আমরা পিক করতে এবং সেটা পাচ্ছি সব মিলিয়ে ভালো এবার আসি কোয়ালিটিতে রিয়েল ক্যামেরার যে কোয়ালিটি সেটা কিন্তু দুর্দর্শ আউটডোরে ইনডোরে আপনাকে লেট ডাউন করবে না এবং যে পোর্ট্রেট মোড এইটা দেখার মতন এজ ডিটেকশন দারুণ এবং এক নাগারে আমরা তিনটে মোড পাচ্ছি এবং তিনটে মোডের মধ্যে আপনি আপনার ইচ্ছা মতন এখানটায় প্রত্যেক মোডে করতে পারবেন যেমন টোয়েন্টি ফোর এম থার্টি ফাইভ এম ফিফটি এম এবং এইটটি ফাইভ এম এম তাছাড়াও এই এইটটি ফাইভে যখন নিচ্ছি কোয়ালিটি লস হচ্ছে না ফিফটি এম এম এ নিচ্ছি দুর্দান্ত কোয়ালিটি দিচ্ছে এই জিনিসগুলো কিন্তু ভালো তো টেলিফোটো রেঞ্জ একদম ডিএলএস ডিএসএলআর টাইম দিয়ে দিচ্ছে এবং এই স্মার্টফোনে আমরা থ্রি এইচ অপটিক্যাল জুম থার্টিএ হাইব্রিড জুমও পাচ্ছি হাইব্রিড জুম কোয়ালিটি অত ভালো না তবে অপটিক্যাল জুম ভালো কাজ করছে আলট্রাওয়াইড ভালো এই দামে তবে খুব যে কালার্স খুব ভালো খুব কোয়ালিটি ভালো তেমন না তবে এই থার্টিন মেগাপিক্সেল ম্যাক্রো হিসেবেও কাজ করছে এইটা ভালো এবং এর কোয়ালিটি বেশ ভালোই লাগাবে মানে কালার্সটা একটু ডিমকিও করছে আর টিন মেগাপিক্সেল তো বললামই এবং ওভারঅল নাইট ওয়ারেও দুর্দান্ত ক্যামেরা আমরা পেয়েছি এবং একটু ওভার স্যাচুরেটেড হ্যাঁ এটা একটু মাথায় রাখবেন কারণ সোশ্যাল মিডিয়ায় আপনি এটাকে শেয়ার করতে পারবেন তাছাড়া গুগলের ফোটোতে ইআইটিআই সব রয়েছে এআই ইউজ করে আপনি ডিসপ্লেতে ওয়ালপেপার লাগাতে পারবেন ফ্রন্ট দিয়ে তাছাড়া যা কালার কি সেইটাকে ছবি তুলে আপনি ইউজ করতে পারবেন এই জিনিসগুলো এআই ছোট জিনিস দেওয়া আছে এবার আমরা চলে যাচ্ছি ডিরেক্ট ব্যাটারিতে পাঁচ হাজার এমএইচের ব্যাটারি রয়েছে যেটা আমাদের দেড় দিনের ব্যাটারি ব্যাক দিয়েছে এবং আমরা হেভি ইনস্টেজই করেছি খুব গেম খেলেনি থার্টি মিনিটস গেম খেলেছি তবে বাদ বাকি জিনিস একদম নর্মাল মানুষের মতনই করেছি দেড় দিনের ব্যাটারি ব্যাকআপ আপনাদেরও যাবে এবং সিক্সটি এইট ওয়াটের ফাস্ট চার্জিং প্রায় এক ঘন্টার নিচে লাগছে এটিকে ফুল চার্জ করতে অ্যান্ড ফিফটিন ওয়াটের ওয়ারলেস চার্জিং রয়েছে পাঁচ ওয়াটের আপনি চার্জ এখানটায় রিভার্সও করতে পারবেন সব মিলিয়ে দারুণ ফিচার্স গুলো না এবং দেওয়া আছে এবার কথায় আসি আমরা যে এর আপডেট দেখুন আপডেটের জন্য বদলাম আর এটাও জানি না যে কতদিন ভালো আপডেট দিবে স্টিল নাও রান করছে বাট এই স্মার্টফোনে দু বছরের মেজের আপডেট তিন বছরের সিকিউরিটি প্যাচ আপডেট পাবো তবে আমরা যখন বুট করার পর দেখলাম একদম অন্যান্য অ্যাপস নেয় সুতরাং ফেসবুক তো এটা ভালো অ্যাপস নাই একদম ক্লিল তাছাড়া এনটাই আরও অনেক কিছু ফিচার্স হয়েছে যেমন মোটোর পক্ষ থেকে আমরা মোটো সিকিউর ফ্যামিলি স্পেস মোটো ওয়ান প্লাস স্মার্ট কানেকটিভিটি এবং সর্বোপরি জেস্টার এই জিনিসগুলো পাবো এবং টুইস্ট মোড়ে ক্যামেরা এইটাও আমরা তো সব ফিচার্সগুলো কিন্তু দুর্দান্ত তাছাড়াও বেশ কিছু ফিচার্স এতে অ্যাড করা হয়েছে ডুয়াল অ্যাপস আপনি করতে পারবেন তো সব মিলিয়ে স্মার্ট কিন্তু অবভিয়াসলি ভালো হ্যাঁ যারা এত টাকা খরচ করতে চান না যাদের টেলিফোটো রেন্স দরকার নাই যাদের ওয়্যারলেস চার্জিং দরকার নাই তারা বোটলি ইস্ট ফিফটি ফিউশের যেতে পারেন বাট যাদের কোয়ালিটি চাই বিল্ড কোয়ালিটি যাদের টেলিফোটো রেন্স চাই যাদের একটু ভালো ক্যামেরা চাই যাদের ডিসপ্লে আরেকটু ভালো চাই সব মিলিয়ে তাহলে মোটো এইচ ফিফটি আপনার জন্য ভালো একটা স্মার্টফোন হতে পারে চলুন আরো একটা নতুন ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা করবো বিদায়